আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি লাল শাক ভাজি। হ্যাঁ, চিংড়ি দিয়ে লাল শাক ভাজি খুব সহজে এবং পারফেক্টভাবে কিভাবে করবেন। লাল শাক ভাজিতে কোনো রকম পানি ইউজ করব না, শাক থেকে যে পানিটা বের হবে ঠিক সেটা দিয়ে আজকে আমি শাকটা ভাজি করে ফেলব। চলুন দেখে নিই আমার আজকের খুবই সাধারণ রেসিপি লাল শাক ভাজি কীভাবে করছি। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখানে আমি বাজারের যে আটি হিসেবে বিক্রি করি সেরকম দু আটটি লাল শাক নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দেব। চলে এলাম চুলায়। একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, এবং 1/3 কাপ রসুন কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি, এবং 6-7টি কাঁচামরিচ কেটে দিয়েছি। আর আপনি লাল শাকে যত বেশি রসুন এবং পেঁয়াজ দিবেন শাকটা ততটাই খেতে অনেক টেস্টি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটিকে আমি ভালো করে ভেজে নিব। লাল করব না, কিন্তু একদম নরম হয়ে আসবে, কালার চেঞ্জ হবে, তখন দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো। এখানে প্রায় 1/3 কাপ চিংড়ি মাছ আছে। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আবার ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছের কালার চেঞ্জ হবে, এবং চিংড়ি মাছ কিন্তু খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়। অনেকটাই হয়ে এসছে। দিয়ে দিব লাল শাকগুলো। লাল শাকগুলো আমি ধুয়ে আবার একটু কেটেও নিয়েছি এবং দিয়ে দিলাম লাল শাকগুলো। চুলার আঁচ বাড়ানো আছে। আপনি যদি সিদ্ধ করে লাল শাক থেকে পানিটা ফেলে দেন তাহলে কিন্তু লাল শাকের পুষ্টিগুণ কিছুই থাকবে না, সের জন্য আমি এখানে এক্সট্রা পানিও দিব না এবং লাল শাক থেকে যে পানি উঠবে সেটা ফেলেও দিব না। ঠিক এভাবে নেড়ে চেড়ে লাল শাকটা ভাজি করে নেব। লাল শাক থেকে যে পানি উঠবে সেটা শুকানো পর্যন্তই আমি শাকটাকে ভালো করে ভেজে নেব। দেখুন অনেকটাই পানি উঠেছে, এবং এই পানিটুক শুকিয়ে গেলেই আমার শাকটা হয়ে যাবে। অনেক সুন্দর লাল শাকের কালার, এবং খেতেও অনেক টেস্টি, বাচ্চারা তো খুবই পছন্দ করে। দেখুন লাল শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে, এবং পুরোপুরিভাবে পানি শুকিয়ে গিয়েছে, একদম শুকিয়ে গিয়েছে পানি। আর এভাবে যদি আঁচটা বাড়িয়ে করেন খুব বেশি পানি উঠবে না, এবং খুব সুন্দর কালার হয়ে আপনার লাল শাকটি হয়ে যাবে। একদম রেডি আমার আজকের চিংড়ি দিয়ে লাল শাক। একবার করে খেয়ে দেখবেন, আসলেই খুবই মজা, এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।